প্রেজেন্স অফ লোকাল উইটনেস, আপনারা তিন চারজন আসুন, যে এই মালটা আনক্লেম, এখন কারো ক্লেম নেই, পুলিশ নিয়ে যাচ্ছে, এই সিরিয়ালিস্ট সই করতে হবে। এই যে আমার পেন, একটু করুন। এটা সিজ করে গভর্নমেন্ট প্রপার্টি নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে আমরা যদি আনক্লেম হয় আমরা এসডিও কে একটা রিপোর্ট দিই, এবং যেহেতু এখানকার এটা কোথাকার তো আমি বলতে পারবো না, এখানকার বিডিও কে আমরা জানাবো, বিডিও সাহেব বলতে পারবেন যে নিশ্চয়ই এর নম্বর আছে এই ব্যাপারে। আমাদের এখানে শুভেন্দু ঘোষ, ওর পার্সোনাল গোডাউন আছে, আমাদের আপনাদের যদি কোন ব্যাপারে অভিযোগ থাকে আপনারা আমাকে বলুন, আমি দেখে নিচ্ছি। যদি মনে হয় যে অমুকের গোডাউনে এই জিনিসটা আছে, আমাদের সন্দেহ হচ্ছে, তাহলে ডেফিনেটলি আমি দেখবো। সেই যদি এখন না থাকে, তার গেট ভেঙে তো আমি দেখতে পারবো না, আমি সেখানে বলে যাচ্ছি, পুলিশ রেখে যাব যে সে আসবে, সে যদি বলে না আমি কালকে, ততক্ষণ পুলিশ আমি স্ট্যান্ড করে দেবো। আর তাছাড়া সর্বোপরি এলাকার লোক তো আছে, ও তো গেট খুললে দেখতে পাবে। আর আপনি ফোন করেছেন, আমি আসিনি তা তো না, সঙ্গে সঙ্গে যত সমস্যা হয়েছে ওসি নিজে এসছে। আমি আপনাদের কোঅপারেশনটা চাইছি, যদি কোন রকম ভাবে আইনত কেউ দোষী যে হবে তার এসপাল্লা সাজা হবে, কিন্তু মাল কার এটা ওসি বলতে পারে না, এটা বলতে পারবে বিডিও সাহেব। বিডিও সাহেবকে আমরা রিকুইজিশন দেবো। এই মুহূর্তে যেহেতু কোনো ক্লেমেন নেই, মানে কার মাল কেউ দাবি করছে না, সেহেতু আমি আনক্লেম সিজ করে নিয়ে যাচ্ছি। রেজাল্ট হয়তো আউটে বেঁচে দিত ভাই, এ কাজ তো হয়ে আসছে, আমরা দেখে আসছি, সাধারণ মানুষ এর জন্য তো উত্তেজিত হয়ে পড়েছে। জলে বোতল গুলো ধরে না, জলে বোতল গুলো আমাদের পঞ্চায়েতের বাদাম কে ফেলে গেছে কিছুই জানি না। আমাদের যে বাদাম ছিল সেটা আমরা বন্টন করে দিয়েছি সব মেম্বারদের দিয়ে দিয়েছি, আর সবাই ভাগটা করে দিয়ে দিচ্ছি আমরা, যে আমাদের কোনো মানে অসুবিধা নেই বাদামটা নিয়ে। আপনার নাম? ইন প্রেজেন্স অফ লোকাল উইটনেস, আপনারা তিন চারজন আসুন, যে এই মালটা আনক্লেম, এখন কারো ক্লেম নেই, পুলিশ নিয়ে যাচ্ছে, এই সিরিয়ালিস্টের সই করতে হবে। এই যে আমার পেন, একটু করুন।